অক্সিলিয়াম কনভেন্টের কৃতি ছাত্রী লাহিড়ী দেববর্মার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে রবিবার সন্ধ্যা রাতে কমলপুরে মৌন প্রতিবাদ মিছিল সংগঠিত করল ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতি। প্রায় সহস্রাধিক প্রতিবাদী জনগণ মোমবাতি হাতে এই প্রতিবাদী মৌন মিছিলে সামিল হন। সম্প্রতি ত্রিপুরায় গণপ্রতিবাদের একটাই নাম, লাহিড়ী দেববর্মা। গত ২৪ মে অস্বাভাবিক মৃত্যুর পথ বেছে নেয় অক্সিলিয়াম কনভেন্টের মেধাবী ছাত্রী লাহিড়ী দেববর্মা। লাহিড়ীর এই অকালে চলে যাওয়ার পেছনে অক্সিলিয়াম স্কুল এবং বিগ বাজার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সম্প্রতি রাজধানীতে প্রতিবাদে সামিল হয়েছিল কয়েক হাজার আম জনতা। ক্রমে এ প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে রাজ্যের বিভিন্ন মহকুমায়। আর এক্ষেত্রে কমলপুর মহকুমা স্বাভাবিকভাবে পিছিয়ে থাকার কথা নয়। লাহিড়ী দেববর্মার মর্মান্তিক কাণ্ডে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে রবিবার সন্ধ্যায় কমলপুরের শান্তির বাজার এলাকায় মোমবাতি প্রজ্বলিত নীরব প্রতিবাদ মিছিল সংগঠিত করে ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতি। কিন্তু এই প্রতিবাদ মিছিল আম জনগণের প্রতিবাদ মিছিলের রূপ নেয়। মহকুমার সবকটি রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাহিত্যিক বুদ্ধিজীবী এমনকি ছোটরাও এই প্রতিবাদী মৌন মিছিলে মোমবাতির প্রতি হাতে পা মেলায়। এদিনে মৌন প্রতিবাদী মিছিল প্রসঙ্গে ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতির নেতা রাধাচরণ দেববর্মা জানিয়েছেন, এই ঘটনা মেনে নিতে না পেরে এলাকার সকল অংশের মানুষ মোমবাতি হাতে নিয়ে এই মৌন প্রতিবাদী মিছিলে সামিল হয়েছেন। মানসিক যন্ত্রণা, মানসিক অত্যাচার তা সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, যার জন্য আজকে আমরা পত্র এলাকার সমস্ত শ্রেণীর মানুষ যেখানে শুধুমাত্র আমাদের যুব সমাজ বা শ্রমজীবী মানুষ, শিক্ষিত কর্মচারী মানুষ, সমস্ত অংশের মানুষ, ছাত্র থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণীর মানুষ আজকে এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ধিক্কার জানাচ্ছি। এই মিছিলে যোগ দিয়ে কমলপুরের বিশিষ্ট উপজাতি রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল দেববর্মা বলেছেন, লাহিড়ী দেববর্মার মর্মান্তিক মৃত্যুর ঘটনা অনেক কিছুই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা এই দিকগুলোর ধিক্কার জানাতেই এই প্রতিবাদী মিছিলে সামিল হয়েছে। এই প্রতিবাদ মিছিল গত ২৪ মে লাহিড়ী দেববর্মা যে বন্ধু বান্ধব আই বিগ বাজার থানে মিথ্যাভাবে শিক্ষক খগহীনয় বতিনি লাসি যাবই তিনি আত্মহত্যা খাই ও আত্মহত্যা নেবে হয় মেইন জাস্টিস নাই তাম খাই যে ত্রিপুরা রাজ্য যে তোমের ধরো যে হুকুমত চাকলাই হয় বিনি জাস্টিস নাই যাহাতে বিনি হুকুম চুম ঠিক খাই মানাবে হয় গভর্নমেন্টর হতে সাহায্য জানাবে হয় চুম কই সবাই নুম। এদিন অনেক ছোট ছোট শিশুরাও এই মৌন মিছিলে সামিল হয়। বড়দের সাথে পা মিলিয়ে ছোটরাও হাঁটলেন সবটা পথ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট।